হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব বেশি পছন্দ হবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্ক্রিনটি ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই হচ্ছে একটু লেট করে ঘুম থেকে ওঠা। তো আমরাও লেট করে একটু ঘুম থেকে উঠেছিলাম, যার কারণে সকালের নাস্তা তেমনভাবে বানাতে পারিনি। তাই আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল বাজার করার জন্য, সাথে কিছু টুকটাক হালকা নাস্তা নিয়ে এসেছে খাওয়ার জন্য। তো একটু এখানে হচ্ছে ও সিঙ্গারা সমোসা নিয়ে এসেছিলো, তো আমি এগুলো খেয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ও আমাদের সাপ্তাহিক যে বাজারটা করেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব কী কী বাজার করেছে আমাদের আজকে। তো এই তো এই নিয়ে হচ্ছে আমার, তো আমি এখন হচ্ছে বাজারগুলো গুছিয়ে নেব আর আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি আমাদের কী কী বাজার করেছে। তো এখানে হচ্ছে একটা শসা আর একটা লেবু নিয়ে এসেছে, লেবু ঘরে আরও আছে, আর শসা ছিল না একটাই নিয়ে এসেছে যেহেতু আমরা কম মানুষ। এখানে হচ্ছে টমেটো নিয়ে এসেছে, তো দেখতেই পাচ্ছেন একটা বিশাল বড় লাউ নিয়ে এসেছে। আমার হাজব্যান্ড হচ্ছে লাউ খুবই পছন্দ করে, তো মাঝে মাঝেই লাউটা নিয়ে আসে। তো এই তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লাউ নিয়ে এসেছে, এটা আমাদের 2-3 দিন চলে যাবে এত বড় লাউ। তো এইখানে হচ্ছে আরও কিছু বাজার আছে, যেহেতু বাজারের সাথে মাছও ছিল যার কারণে একটু রক্ত লেগে আছে, এটা আপনারা স্কিপ করবেন, আমি এগুলোকে পরিষ্কার করে রাখবো। জাস্ট এখন দেখাচ্ছি আপনাদের সাথে আর কি, শেয়ার করে দিচ্ছি বাজারটা। তো এই তো এখানে হচ্ছে করলা নিয়ে এসেছে, তারপর হচ্ছে ভেন্ডি, ঢেঁড়স নিয়ে এসেছে। তো আমি হচ্ছে এগুলো সব কিছুই গুছিয়ে রাখবো, তারপর হচ্ছে একদম ফ্লোরটাও ক্লিন করে নিব, যেহেতু মাছ এনেছিল, মাছ কাটিয়ে নিয়ে এসেছে, তো মাছের সাথে রক্ত ছিল বাজারের ব্যাগগুলোতে, ইভেন এই সবজিগুলোতেও কিছু রক্ত লেগেছিলো। সব কিছু আমি গুছিয়ে রেখে দিব। তো এই তো এখানে দেখে নেন এক নজরে আমার বাজারগুলো। আর এখানে হচ্ছে মাছ নিয়ে এসেছিল, পাঙ্গাস মাছ এবং কই মাছ, সবগুলোই বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে, যেহেতু লেট হয়ে গিয়েছে, রান্না বান্না করতে হবে। আবার আমার হাজব্যান্ড হচ্ছে একটু বাড়িতে যাবে, আমার শ্বশুর আজকে আমাদের বাসায় আসবে বিকেলবেলা, ওনাকে ডাক্তার দেখাতে হবে। তো সব মিলে হচ্ছে আমার হাজব্যান্ড মাছগুলোকে কাটিয়ে নিয়ে এসেছিলো আমার আমার সুবিধার্থে। তো এগুলোকে হচ্ছে হালকা একটু ধুয়ে রেখেছি, এখন আরও ভালোভাবে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব, যেহেতু আজকে এগুলো রান্না হবে না। আমি গরুর মাংস অলরেডি নামিয়ে রেখেছি, গরুর মাংস রান্না করব। আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে একটা রেসিপি আকারে গরুর মাংস রান্নাটা শেয়ার করব। তো বাজার সদাই সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে রসুন কুচি করে রেখেছি, রসুন ব্লেন্ড করতে হবে, আমার রসুন ব্লেন্ড ছিল না, তো আমি এগুলো কুচি করে রেখেছি, এখন হচ্ছে ব্লেন্ড করে নিব। রান্নার আগে সব কিছু তো প্রিপেয়ার করে রাখলে রান্নাটা ইজিলি করা যায়। তো আজকে হচ্ছে আমি এই গরু মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, একদম অথেন্টিক একটা গরু মাংসের রেসিপি, সম্পূর্ণ আমার শাশুড়ির ট্রিক্স ফলো করে আমি হচ্ছে এই রান্নাটা করব। আমার শাশুড়ি কীভাবে রান্না করে আমি দেখেছি, ইভেন অনেক মজা হয় ওনার রান্না। তো আমি ভাবছি আজকে রান্নাটা ওনার মতো করেই করব। তো এই তো এখানে হচ্ছে আমার রসুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো আপনারা যারা রান্নাটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আসলে রান্নাটা খুবই মজা হয়েছিল। তো এই তো এখানে হচ্ছে আমি গরু মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, এখানে হচ্ছে পানিটা থাকা যাবে না। তো আর রান্নার জন্য কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে গরম মশলা সব কিছু নিয়ে নিয়েছি, লং, গোলমরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা, তারপর হচ্ছে শুকনো যে মশলাগুলো যেমন মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো রেখে দিচ্ছি, তারপর হচ্ছে এখানে লবণ রেখেছি। তো আমি হচ্ছে রান্নাতে আলু ব্যবহার করবো, আপনারা চাইলে আলু ছাড়াও রান্নাটা করতে পারেন, যেহেতু আমি আলু পছন্দ করি তাই আমি আলু ব্যবহার করবো রান্নাতে।
তো এই তো এখানে হচ্ছে সকল শুকনো উপকরণগুলো আমার শাশুড়িকে আমি দেখেছি একটা একটা করে দেয়, তারপর হচ্ছে ভালোভাবে মিক্স করে, তারপর হচ্ছে অন্য আরেকটা উপকরণ দিয়ে আরও আবার ভালোভাবে মিক্স করে। তো আমরা তো সচরাচর সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপর হচ্ছে মিক্স করে রান্না করে ফেলি। তো আমার শাশুড়ি হচ্ছে একটা দিবে, তারপর এটাকে ভালোভাবে মিক্স করে, তারপরে হচ্ছে আরেকটা মশলা দিবে, সেটাকে ভালোভাবে মিক্স করে আরেকটা দিবে। তো এইভাবে হচ্ছে আমার শাশুড়ি দেখেছি রান্না করে। এতে হচ্ছে মাংসের সাথে মশলাটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়। তো আমিও হচ্ছে এইভাবে আজকে করার ট্রাই করতেছি আমার শাশুড়ির ট্রিক্স ফলো করে। আপনারা এভাবে করে দেখবেন, আসলেও খুব মজা হয় এবং প্রত্যেক মাংসের গায়ে মশলাটা খুবই ভালোভাবে মিশে, যার কারণে হচ্ছে এটা রান্নাটা খুবই ভালো হয়ে থাকে। তো এই তো এখানে আপনারা প্রথমে দেখতে পেয়েছেন আমি হলুদ দিয়ে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিয়েছি, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো, তারপর জিরা গুঁড়ো, এভাবে একটা একটা করে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে শুকনো মশলাগুলা, গরম মশলাগুলা যেগুলা, সবগুলো একসাথে দিয়ে এটাকেও ভালোভাবে মিক্স করে নিব। তো এইভাবে রান্নাটা আপনারা করে দেখতে পারেন, হোপসো খুবই উপকারে আসবে এবং আপনাদের ভালো লাগবে রান্নাটা করে খেয়ে। তো এই তো আমি হচ্ছে এখানে এগুলোকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে আদা এবং রসুন পেস্ট এটাকে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে এটাকেও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব, মাংসের সাথে মিশিয়ে নিব, সরি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পেয়েছেন আমি লবণ দিয়ে মানে সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে শেষে হচ্ছে তেল দিয়ে এটাকে আরও ভালোভাবে মিক্স করে নিব। একভাবে হচ্ছে আমি প্রত্যেকটা মাংসের সাথে যেন মশলাগুলো ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে। তো এখন হচ্ছে জাস্ট আমি হাত ধোয়া পানিটা, এতটুক পানি ইউজ করবে এখানে, আর কোনো পানি এখানে ইউজ করা হবে না, আর পরবর্তীতে পানি ইউজ করা হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে যেহেতু আমি আলু দিব তো আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই তো এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংস থেকে প্রচুর ঝোল উঠেছে, এই ঝোলে আমি মাংসটাকে অর্ধেক সেদ্ধ করার ট্রাই করব, আর পরবর্তীতে যখন ঝোল লাগবে পানি লাগবে তখন আমি পানি ইউজ করব। তো এই তো দেখতে পাচ্ছেন মাংসটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং যে ঝোলটা উঠেছিল সম্পূর্ণ এটা শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে এখানে গরম পানি ইউজ করব। অবশ্যই মাংস তরকারিতে বা কোনো যে কোনো তরকারিতে গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমিও হচ্ছে এখানে গরম পানি ইউজ করব। পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে আরও অনেকক্ষণ জাল করে নিব, মাংসটাকে কষিয়ে নিব ভালোভাবে, যেহেতু গরুর মাংস একটু সিদ্ধ হতে বেশি টাইমই লাগে। তো এখানে হচ্ছে আমি ঢাকা দিয়ে এটাকে আরও মিনিট কয়েক আমি কষিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তেল ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি মাংসের একদম ফাইনাল ঝোল দিয়ে তারপর হচ্ছে এটাকে দমে রেখে দিব অনেকক্ষণ, এতে করে আমার রান্নাটা হয়ে যাবে আর কি। তো এইভাবে আপনারা এই ট্রিক্সগুলো ফলো করে রান্নাটা করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আশা করি। তো এদিক দিয়ে আমি হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার ভাতেও বলক উঠে গিয়েছে। তো এখন এক নজরে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন ধোয়াওটা গরম ভাত,
মাত্র রান্না করেছি। তারপর হচ্ছে গরুর মাংস রান্না করেছি, গরুর মাংসটা অসম্ভব মজা হয়েছে, শাশুড়ির ট্রিক্স ফলো করে রান্না করেছি। রেসিপিটা ফলো করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আমার এই রান্নাটার মতো আপনাদেরও হয়তো মজা হবে। আমি ফার্স্ট টাইম শাশুড়ির মতো রান্না করার চেষ্টা করেছি, আমারটাও খুব ভালো হয়েছে, খারাপ হয়নি, তবু শাশুড়ির মতো হয়নি বাট ভালোই হয়েছে, অতটা না। তার রান্না করেছি এখানে পুঁই শাক দিয়ে মাছের মাথা ভেঙে আলু দিয়ে রান্না করেছি একটা সবজির মতো করে, এই সবজিটা আমার খুবই পছন্দ। আর গতকালকে ডাল ছিল, সেটাকে জাল করে নিয়েছি, অল্প একটু ডালই ছিল। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। তো গোসল ক্লিনিং সব কিছু শেষ করে খাবার খেতে বসবো, তখন দেখি যে আকাশে খুবই মেঘ জমেছে, মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো আমি হচ্ছে ছাদে এসেছি, আমার মেয়েকে কুলি করে নিয়ে ছাদে এসেছি, কাপড় দিয়েছিলাম কাপড়গুলো নিতে, যেহেতু বাসায় কেউ নেই, আমার হাজব্যান্ড হচ্ছে বলেছিলাম বাড়িতে যাবে আমার শ্বশুরকে আনতে, তো বাড়িতে চলে গিয়েছিল, যার কারণে মেয়েকে সাথে নিয়ে ছাদে আসতে হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন খুবই বাতাস ছিল এবং আকাশ খুবই মেঘলা হয়েছিল। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের ওয়েদারটা, দুপুরবেলায় এমন ওয়েদার খুবই ভালো লাগে, খুবই ঠান্ডা বাতাস ছিল। তো এই তো আমি হচ্ছে কাপড় চোপড় নিয়ে নেমে যাচ্ছি, তো মেয়েকে হচ্ছে একটু হাঁটিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম বাট ও পারতেছিল না, পরে ওকে কোলে করে নিয়েই বাসায় চলে এসেছি। তো এই তো দেখতে পাচ্ছেন বাসায় চলে এসেছি, মেয়েকে আমি দিয়েছিও হাঁটতেছে। তো বাসায় এসে হচ্ছে খাবার দাবার খেয়ে নেবো আর কি। তো এই তো আমি খাবার বেড়ে নিয়ে এসেছি একসাথে, তো আমি হচ্ছে আমার খাবারটা এখন কমপ্লিট করে ফেলবো। তো ওভারঅল এই ছিলই আমার আজকের ভিডিওটি, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলিদের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনাদের একটি লাইক, আপনাদের একটি শেয়ার আমার এই ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপনারা যদি লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অনেক বড় হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি, নতুন আরেকটি নতুন দিনের আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।